বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো, আমরাও আপনাদের দোয়ায় আছি ভালো। এমনি তাহের ব্লগস থেকে আমি মাহমুদা প্রতিবারের মতো আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তা আজকের ব্লগ ভিডিওটা মা ছেলে ফ্রেশ হয়ে আর কি সকালবেলার নাস্তাটা আমি আজকে ওভেনে গরম করে নিয়েছি। তো এখানে মাহমুদের বাবা রাতের বেলা আর কি স্যান্ডউইচ নিয়ে এসেছিল, তো স্যান্ডউইচটা রাতের বেলা আমরা খাইনি, তো ভাবলাম সকালবেলায় আর কি গরম করে নিই, তো মা ছেলে আর কি স্যান্ডউইচটা খাবো। এই হচ্ছে স্যান্ডউইচের ফাইনাল লুক, এটা হচ্ছে চাপাতি স্যান্ডউইচ আর কি। তো স্যান্ডউইচটা খেতে ভালোই ছিল। তো স্যান্ডউইচটা খাওয়ার পরে আর কি অফ ক্যামেরায় বাকি কাজগুলো করে, তো এখানে রান্নার জন্য আর কি প্রিপারেশনও নিয়ে নিয়েছি, তো এগুলো আর অফ ক্যামেরায় করে নিয়েছি। তো এখানে ফুলকপিটা একটু ভাপ দিয়ে নিব, আর এখানে হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর এদিকে মাছও ভিজিয়ে রেখেছি। তো ফুলকপিটা একটু ভাপ দিয়ে আর একটু হলুদ আর লবণ দিয়ে একটু ভাপ দিয়ে নিব আর কি। তো এভাবে নিলে ফুলকপির যে একটা গায়ে একটা স্মেল ওইটা আর থাকে না, ওই স্মেলটা মামাদের বাবা পছন্দ করে না তার জন্যই আর কি। তো ফুলকপিটা ভাপ দিয়ে নেওয়ার পর তো এখানে আমি মাছটাও আর কি ভেজে নিব। যে সকল লোকে আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আমাকে শুরু থেকে এখন অবধি সাপোর্ট করতেছেন তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া, আর এভাবে আমাকে সাপোর্ট করবেন পরবর্তী দিনগুলোতে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু মাছ ভাজি ভেজেও নিয়েছি, আর এখানে মশলাটাও কষিয়ে নিয়েছি, আর রান্নাটা আমি আর শেয়ার করিনি। তো এখানে অনেক দিন পর আর কি ফুলকপি রান্না করেছি, প্রায় 4 বছর পর। তো রান্না যেহেতু অনেক দিন পরে করেছি, মাশাল্লাহ অনেক মজার ছিল। তো রান্নাবাড়া করে তো বিছানাটা গুছিয়ে নিয়েছে, বিছানা যতই আমি গোছাই মোহাম্মদ ততই এলোমেলো করে রাখে, তো কিছু করার নেই, বেবি যেহেতু আছে এলোমেলো করবে। তো এগুলো গুছিয়ে রুমটাও আবারও গুছিয়ে তারপর মোহাম্মদকে শাওয়ার করিয়ে দিয়েছি। তো মোহাম্মদকে শাওয়ার করিয়ে আর ওই খুব দুষ্টামি করতেছিল, তো ওকে একটু শ্যুট করে নিলাম। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন, আর আপনারা চাইলে আমার ভিডিওটা বিভিন্ন পেজেও শেয়ার করে দিতে পারেন। তো মা ছেলে খাবার দাবারের পর তো এখানে আর কি স্ট্রবেরি নিয়ে এসেছিল, তো স্ট্রবেরিগুলো অনেক আর কি একবারে ফ্রেশ একবারে টাটকা গাছ থেকে পাড়া ওরকম স্ট্রবেরি পাকা ছিল। আর এটা হচ্ছে 3 ফল, তো ওই ফলটা আমি কেটে ওইটার ভিতরে লোকটা আপনাকে দেখিয়ে দিলাম। তো এই ফলটা কিন্তু কোরআনেও আছে, তো এই ফলটা বাংলাদেশেও ছে, কিন্তু বাংলাদেশেরটা মিষ্টি না বাহিরের কান্ট্রিগুলো 3 ফলটা খুবই মিষ্টি। তো ভাবলাম যে আমি যেহেতু খাচ্ছি একটু কেটে দেখাই আমার প্রিয় লক্ষ্মী আপু ভাইয়াদের যারা দেশে আছেন। তো এখানে আমি স্ট্রবেরিগুলো ধুয়ে নিয়েছি, তো ওকে দিয়েছি ওই খাবে না, তো ওকে আমি পরবর্তীতে জুস করে দিব আর আমি আর কি খাবারটা খেয়ে নিব। আর মোহাম্মদ ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এদিকে আর কি স্টেনে কাপড় ধুয়ে দিয়েছি, শীতকালে কাপড় সহজে শুকাতে চায় না। আজকে দুই দিন হয়ে গেছে বাট এখনও কাপড়গুলো শুকায়নি, মনে হচ্ছে যেন ভিজা ভিজা ওরকম, তো হয়তো বা শীতকালের জন্যই ওরকম। আর যেই সকল লক্ষ্মী আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আর আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া, এভাবে আমাকে সাপোর্ট করবেন, আপনাদের একটু একটু সাপোর্টই পারে আমার চ্যানেলটা আর কি বড় হতে। প্রতিদিন মা ছেলের সিম্পল লাইফস্টাইলটাই আপনাদের সাথে চেষ্টা করি একটু একটু করে শেয়ার করার জন্য। তো আমাদের মা ছেলের সিম্পল লাইফস্টাইল যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে সেই ভালো লাগাই আমার সার্থকতা, এভাবে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করবেন। কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিওরও শেষ পর্যায়ে চলে এসেছি, যে যেখানে আছেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন, পরবর্তীতে চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।